হ্যালো সবাইকে, আমার ভিডিওতে আরো একবার স্বাগত। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি মুক্তাচণ্ডী পাহাড়। অনেকেই হয়তো জানো যেগুলো এখানে, এটা হচ্ছে সামডিতে অবস্থিত, চিত্তরঞ্জনের একটু পরে এটা সামডি। তো এখানে আমাদের গর্ভগৃহে আছেন মা চণ্ডী। তো এটা মোটামুটি 500 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে এখানকার মানুষদের কাছ থেকে জানা গিয়েছে। তো আমি পুরো মন্দির চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র মা চণ্ডীর পুজো হয় বা মা চণ্ডীরই শুধুমাত্র গর্ভগৃহে মন্দির রয়েছে তা কিন্তু নয়, এখানে আরও অনেক ঠাকুর দেবতারও পুজো হয়। আর অনেকেই জানো হয়তো যে মাঘ মাসের পূর্ণিমা তিথি থেকেই এখানে একটা মেলা হয়, মোটামুটি 7 থেকে 10 দিনের মতো এই মেলাটা থাকে। তো আজ আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। আর বেটুর প্রথম গড়াগড়ি দেওয়া হচ্ছে মা চণ্ডীর কাছে, আর এতটা ভালো, মানে এতটা ও ভালোবেসেছে যে এত হাসছিল, এখানে শুয়েই পড়ছিল পুরোপুরি। আর আমার মায়ের এখানে অনেক দিন আগে আসা হয়েছিল, আবার আজকে এলো। তো সেজন্য মা বলছিলেন যে অনেক দিন আগে এত কিছু ছিল না, তো এখন আরও নতুন করে অনেক কিছু করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ কার্তিক, গণেশ, সরস্বতী, এদিকে রামকৃষ্ণ বাবা, অনেকেরই সব মূর্তি রয়েছে, কিন্তু মা চণ্ডীর এখানে কোনো মূর্তি নেই। তিনি পাথরের অবস্থিত, সেখান থেকেই তাকে পুজো করা হয়। তো শোনা গিয়েছিল যে কাউকে হয়তো এখানে স্বপ্ন দিয়েছিলেন যে তিনি এখানে আছেন তাকে প্রতিষ্ঠা করতে। তো এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচেই পাহাড়পুরে এই মা চণ্ডী তার নিজের স্থাপন করেছেন। আর ওই বট গাছের শিকড় কোথা থেকে শুরু বা কোথায় শেষ সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি। তো পুরো চত্বরটা ঘুরিয়ে দেওয়ার পরও আমি দেখিয়ে দিচ্ছি, পুরো বাইরেটা কিন্তু পুরো সবুজে মোড়া, আর আকাশটা যেন মনে হচ্ছে মন্দিরের মাথার সাথে একদম জড়িয়ে গেছে। এত সুন্দর একটা জিনিস আমাদের আসানসোলের মধ্যে অবস্থিত, আসানসোল থেকে কিছুটা দূরেই অবস্থিত। আসানসোলে অনেক মন্দির আছে, আরও একটা আছে চন্দ্রচূড়ের মন্দির। তো আমি যদি কখনো সময় পাই তো সেটাকেও আমি ভিডিওর সামনে নিয়ে আসব। তো আজকে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো সিঁড়ি উঠে উঠে আমাদেরকে মন্দিরের কাছে যেতে হয়, কারণ এটা হচ্ছে একটা পাহাড় কেটে কেটে সেই মন্দিরটা করা হয়েছে। মুক্তাচণ্ডী পাহাড় এটার নাম ছিল, তো সেইখান থেকে মুক্তাচণ্ডী ঠাকুরেরও নামটা এসেছে। তো বহুত মানে পাহাড়গুলো কেটে কেটে পুরো সিঁড়ি সিঁড়ি করে দেওয়া হয়েছে। আর এটা পুরো 3 তলা একটা বিল্ডিং, মানে নিচের তলাতে থাকেন মা চণ্ডী, তারপরের তলাতে স্বয়ং বজরংবলী আছে, তারপরের তলায় মানে একদম উপরের তলায় আছে রাধা কৃষ্ণের মূর্তি, আর এটা হচ্ছে বট গাছ। এটাও অনেক দিনের পুরনো, মানে গাছপালাতে ভর্তি পুরো এই মন্দিরের চারিপাশ একদম সবুজে মোড়া, খুবই মনোরম একটা পরিবেশ। মানে এখানে আসলে তোমাদের আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না, এত শান্ত একটা পরিবেশ। তার পাশেই মানে ওই চত্বরের মধ্যেই রয়েছে একটা শিবলিঙ্গ, তারপর রয়েছে ওখানে একটা মা কালীর মন্দির। তো আমরা যখন গিয়েছিলাম বিকেলে তখন মন্দিরের সন্ধ্যা আরতি হয়ে গেছিলো, আর সকালে একবার হয় পুজো হয়, ডেলি নিত্য পুজো যেটাকে বলা হয় সেটা হয়। তো আমরা যখন গিয়েছি তখন পুরোপুরি পুজো টুজো সব কিছু হয়ে গেছে, সেজন্য মন্দিরগুলো অল্প অল্প করে বন্ধ হয়ে গেছে। তো আমি যতটা পেরেছি বাইরে থেকে দেখানো তোমাদের, এখানে যে মা চণ্ডীর মূর্তিটা আমি করে দেখে তোমাদেরকে দেখালাম, সেটাকে আলাদাভাবে দেখার জন্য ওপরে একটা জানালা করা হয়েছে। মানে পুজোর সময় এত ভিড় হয় যে নিচে মন্দিরের যে ঠাকুর আছে তেনাকে দেখা যায় না, ওই জন্য ওপর থেকেও অনেকে দেখতে থাকে। তো আমরা দোতলায় প্রবেশ করলাম, দোতলায় গিয়ে দেখতে পেলাম এখানে একটা বজরংবলীর যে বিগ্রহ মূর্তি আছে বিশাল বড় আকারের সেটি রয়েছে। আর এদিকের আশেপাশের যে সবুজে মোড়া দৃশ্য সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এই মন্দিরের যে দৃশ্যটা সেটা আকর্ষণীয়, কিন্তু এই সবুজে মোড়া যে গাছপালাগুলো রয়েছে সেজন্য, মানে মন্দিরের আসল যে সৌন্দর্য সেটা একমাত্র এই গাছপালার জন্যই বিশেষভাবে বজায় আছে। তো দেখো এটা হচ্ছে মন্দিরের ওপরের যে দৃশ্যটা, সেটা মানে ওপরের যে তলাটা আছে সেটা দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হবে। তো আমরা এখন 3য় নম্বর তলায় চলে আসছি। তো দেখা যাক যে 3য় নম্বর তলায় কী কী রয়েছে। আর এখানে মা আর আমি বেটুকে নিয়ে ওপরে উঠছি। তো দেখা যাক, মানে এত সুন্দর দৃশ্য তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না। আমি নিজের থেকে বলছি তোমরা একবার হলেও এখানে এসো, আর যারা এসেছো তারা তো মোটামুটি ভালোই জানবে যে কী রকম এই মন্দিরটা। এখানে যারা বসবাস করে আশেপাশে যে গ্রামগুলো আছে অনেকেই আছে যারা বিকালবেলায় এই মন্দিরের নিচে এসে
গল্প আড্ডা দেয় বা বসে থাকে, তাদের মনও শান্তি হয়, দেখতেও ভালো লাগে। তো এখানে এলেই সত্যি তোমাদের মন খারাপ যদি থাকে তো মনটাও ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা পরিবেশ। তো এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি রয়েছে, যেহেতু বললাম আমরা বিকেলে এসেছিলাম, গেটগুলো সব বন্ধ ছিল, তো আমি কোনোরকমভাবে ভিডিওগুলো করেছি, তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হয়তো। ভালোভাবে যদি না দেখতে পাও তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবে, আমি আবারও যখন এখানে আসবো তখন আরও ভালো করে আবার ভিডিওগুলো নেব। আর সেই টাইমে আমি সকাল থেকে আসবো, যাতে মানে পুরো ঠাকুরগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে মন্দিরের ওপরে যে চূড়াটা, যেটা শেষ প্রান্ত সেটা, তো কিছুটা দক্ষিণেশ্বর কালীবাড়ির ওপরের যে অংশটা আছে সেরকম আমি কখনো যাইনি অবশ্য, তবে আমার মনে হচ্ছে যে ওইরকম টাইপেরই ওপরের যে চূড়াটা আছে সেটা। তো দেখে নাও, আমরা তারপরে নামতে এসেছি। আর এখানে শ্রীকৃষ্ণেরও একটা মূর্তি রয়েছে, মানে পঞ্চনাগ যেটা হচ্ছে সেটা নিয়ে যে গল্পটা আছে সেটা তো তোমরা জানোই, তো সেই মূর্তিটা এখানে সাজা মানে করা হয়েছে। তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে। আর আমি মানে আমার তো খুবই ভালো লাগে, যতবার বাপের বাড়ি আসি ততবার না আসতে পারলেও মানে ইচ্ছে থাকে যে আসবো। আর দেখতেই পাচ্ছ কত পাহাড় টাহাড় সব কিছু রয়েছে, মানে এই পাহাড়গুলো কেটে কেটেই কিন্তু এই মন্দিরটা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে পাহাড়ের ওপরে গায়ে কী সুন্দর মন্দিরটা করেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।